রাতকে হালকাভাবে ভেবো না, ভুল হবে, বিরাট বড় ভুল হবে। আবার দেখা এসা বলছেন যে আমি দেখা আসছি, দুজকের সেক্টর গুলো দেখা আসছে। মেরে আজিজও রাগ হবেন না, একজন আরেকজন দেখবে, জান্নাতে বিনোদন থাকবে। আগেও বলছি বিনোদন থাকবে, সবচেয়ে বড় বিনোদন এটাই হবে জান্নাতিদের। ঘোরাফেরা নাচ নেয়ামত তো বিনোদন হবে, হবেই, এটাও একটা বিনোদন হবে। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা থাকবে দোজকের দিকে। দুনিয়ায় যাদের সাথে পরিচিত ছিল, কেননা শুক্রবারে সবার সাথে সবার দেখা হবে, যখন ওদেরকে দেখবে না, বা দুনিয়াতে যত সেলিব্রিটি ছিল, সেলিব্রিটি হাজারো সেলিব্রিটির নাম আমাদের এখনো জানা আছে, আমরা জানি। ওইখানে বিনোদন হবে, জিজ্ঞেস করবে, ওই দরজা খুলবে, জান্নাতে না দেখলে জিজ্ঞেস করবে তোমরা কোথায়, তো সে সামনে আসতে বাধ্য হবে, দেখা যাবে তাকে। এটাই বিনোদন হবে, বিরাট বড় বিনোদন হবে জান্নাতে। এটা দোজকীদেরকে নিয়ে বিনোদন করবে, তখন জিজ্ঞেস করবে দুনিয়াতে তো বড় সেলিব্রিটি ছিলা, এইখানে পচলা কি করা। হায় হায়, এটাও কোরআন বইলা দিচ্ছে শেষমেশ তারা কি বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও না, দেখায় দেখায় বার্গার খাবে বার্গার। এটাই সত্য। হটডগ জান্নাতেও আছে, ওই হটডগ দেখায় দেখায় খাবে, বার্গার খাবে, পিজা খাবে, দুনিয়ার সব খাওয়ান আছে, দেখায় দেখায় খাবে। আবার ওই সময় বিনোদন যখন করবে, খাদেমরা বেশি বেশি নিয়ে আসবে সামনে, খান, খাইতে থাকেন আর দেখতে থাকেন। তো দেখা বলবে আনাফিজু আলাইনা মিনাল মা, খাওয়া তো দিবে না, একটু পানির ছিটাই দাও না, একটু কাটা কুটেই দাও না। তো খাবে আর বলবে কদ হাররাম আল্লাহু আলাইকুম, আল্লাহ এটাও বলা দিছে কোরআনে যে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিছে। দুনিয়াতে বহুত খাইছে, বহু বাপ দেখাইছে, নিজেদেরকে বড় উঁচা উঁচা ভাবছ। এই জন্য আমি বলি, আপনি চলতে পারেন না, মজা করে আন না। কোরআন বইলা দিছে ইনতাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু, আজকে মজা নিতেছো, একদিন আসবে আমরাও মজা নিব। আল্লাহ জান্নাতিদেরকে শুনিয়া দিছে, দিনদারকে শুনিয়া দিছে, সবর করো, ফাসবিরু, একটু সবর করো, আজকে এরা মজা নিতেছে, কালকে তোমরা মজা নিবে। এদের মজা 60-70 বছর পর্যন্ত নিবে, যতদিন তুমি বেঁচে আছো অতদিনই মজা নিবে, এরপরে মজা নিতে পারবে না, তুমি চিরদিন মজা নিবে। এই জন্য বলছে একটু সবর করো। কোরআন বলে দিছে ইনতাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু, আজকে যেরকম মজা নিতেছ একদিন আসবে আমরাও মজা নিব। আসতে দাও ওই দিন, চিরদিনের জন্য মজা নিব। বিনোদন তো একদিন হবে না, ডেলি হবে, ডেলি খোঁচাইতে থাকবে, ডেলি খোঁচাইতে থাকবে। দিনের ভিতরে যে কতবার খোঁচাবে এটাও আল্লাহই জানে, একটু পরপরই খোঁচাবে, শুধু একজনে খোঁচাবে না, সবাই মিলে খোঁচাবে। সব দিকের থেকেই দরজা খোলা থাকবে, সবাই জিজ্ঞেস করবে কি খবর বাবু, আজাব এসছে, ওইটা বড় আজাব হবে। একটা তো আজাব, ওটা আরো আজাব হবে। নবীরা এই জন্যই আসেন, ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, আখেরাতটা যেন এখান থেকেই গুছানো হয়। যদিও বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা এটাকে উদ্ঘাটন করা জরুরি ছিল, অ্যানালাইসিস করা জরুরি ছিল, ভাবা জরুরি ছিল, চিন্তা করা জরুরি ছিল, সঠিক সিদ্ধান্তে পৌঁছা জরুরি ছিল, কিন্তু তারপরও আল্লাহ মেহরবানি করছেন, নবী পাঠাইছেন। এই মাসেই আসছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 12ই রবিউল আউয়াল চলতেছে, এই মাসেই আসছেন, 12 তারিখে আসেন আর 9 তারিখে আসেন, আসছেন এই মাসে, এই মাসেই আল্লাহ পাঠাইছেন, যেন আমাদের জীবনটা সুরক্ষিত হয়, আখেরাতটা যেন এখান থেকেই গুছানো হয়।
কিন্তু হ্যাঁ, বাধা আমাদের তিনটা বাধা আছে। একটা বড় বাধা হইল এটা, আকল দিয়ে সবাই ভাবে, এই জন্য সবাই বলে আমি কি বে আকল নাকি, আমারে বোঝান, আমারও তো আকল আছে। সবচেয়ে বড় বাধা হইল এটা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানি ইতামাদা আলা আকলিহি তাল্লা, এটারও সলিউশন দিয়ে দিয়েছেন যে এটার পিছনে চলবে সে গুমরা হবেই হবে। দ্বিতীয় বাধা হইল আমার মন, ইন্না নাফসাল আম্মারাতুন বিসসু, দ্বিতীয় বাধা আমার মন, মন মতো যে চলবে। এই জন্য আল্লাহ রসুল বলছে, আলা ইন্না নারা সাহলুন বিশাহওয়া, জাহান্নামে যেতে চাও অনেক কঠিন সহজ, খালি মনের ঘোড়ার উপরে বসা যাও, কিচ্ছু করতে হবে না, ঘোড়া তোমাকে জাহান্নামে পৌঁছে ফিরে আসবে, মন মতো চলো বাস। প্রবাদ আমরা বলি না, আমারও তো একটা মন আছে। দ্বিতীয় বাধা মন, তৃতীয় বাধা হইল শয়তান, তিনটাকে টপকাইতে হবে। এই জন্যই নবীরা আসছেন যেন সুরক্ষিত হয়, যেন গুছানো হয়, এখান থেকে গুছায় যেতে পারে। ওইখানে গুছানো যাবে না, কেউ কারোরটা গুছায়ও দিবে না। সন্তান তো দুনিয়ায় লক্ষ কোটি আছে, শত কোটি সন্তান আছে, যারা বাপ গেছে তো গেছেই, বুইলা গেছে বাপকে, মা গেছে তো গেছেই, বুইলা গেছে মাকে। অনেকবার মনে হয় দেখাইছিলাম যে এই মজলিসে তো একজনও পাওয়া যাবে না যে ডেলি মার জন্য আলাদা দুই রাকাত পড়ে। আমি জানি না এই মজলিসে একজন আছে কিনা যে ডেলি মার জন্য আলাদা দুই রাকাত পড়ে, মা চলে গেছে দুই রাকাত পড়া পাঠায়, বাপ চলে গেছে দুই রাকাত পড়া পাঠায়, মা চলে গেছে ডেলি তিনবার কুল হুয়াল্লাহ পড়া এক কোরআন খতম পাঠায়, ডেলি একবার ইয়াসিন পড়ি দশ খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। চলো আত্মীয় স্বজন দশ জনকে ভাগ করে দিই, একজনও তো নাই, হাত তো উঠাইতে পারবেন না। আমরাও তো মা বাবার সন্তানই, একজনের তো মনে নেই, গেছে তো গেছেই মা, গেছে তো গেছেই বাবা, আমিও তো যাবো একদিন, তো আমি যখন করি না আমার সন্তান কোত্থেকে করবে, কেউ কারো জন্য না, আমারটা আমাকে গুছিয়ে যেতে হবে। আজকে বন্ধু বহুত পরামর্শ দেয়, এই পরামর্শ নেই ওই পরামর্শ নেই বন্ধুর কাছ থেকে, বড় হিতাকাঙ্ক্ষী ভাবি, কোনো বন্ধু নাই এখানে যে সারা বছরে একবার তিনবার কুল হুয়াল্লাহ পড়া বন্ধুরে পাঠায়। আল্লাহ বলছে, লা ইয়াসালু হামিমান হামিম, না বন্ধু বন্ধুর দিকে তাকাবে, না বন্ধু বন্ধুর দিকে বন্ধুকে জিজ্ঞাসা করবে, না উপকারে আসবে, না স্মরণ করবে, স্মরণও করবে না। প্রবাদ বাক্য ওটাই সত্য হয়ে গেছে, সবাই আমরা ভাবি এটাই, যদিও কথাটা অনেক খারাপ লাগবে। আমি প্রথমটা শুনাইতে চাইতেছি না, দ্বিতীয়টাই শুনাই, না পড়ো দুরুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ, আগেরটা বললাম না। আমরা মনে হয় এটাই ভাবি, মর গিয়া মরদুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ, যে মরার সে মরে গেছে, সালাম আর দুরুদ পড়ে কি হবে, পড়ি না, না বন্ধুর জন্য পড়ে, না মা বাবার জন্য পড়ে, কারোর জন্য পড়ে না। হজ অনেকেই করছে, এখানেও বহুত হাজি আছে, মনে হয় না কয়জন হাত উঠাইতে পারবে যে বাইতুল্লাহ একবার যায়, একবার যায়, যদি এক হাজার বার কালেমা পড়ে তাহলে দশ কোটি বার কালেমা পড়া হয়। তো একজন হাজি সাহেব হাত উঠাতো দেখি, হাজি সাহেব তো এখানে অনেকজন দেখতেছি চেহারা, যে আমি এক হাজার কলেমা পড়ে বাবাকে দিয়ে আসছি, দশ কোটি কলেমা হয়ে গেছে, মাকে দিয়ে আসছি বা অ্যাডভান্স পড়ে রাখছি, একজনও হাত উঠাইতে পারবে না।
রাগ হয় না, সুযোগ তো ছিল, এক করলে 1,00,000, একবার সুরা ইয়াসিন পড়লে 1,000,000 কুরআন খতম, মক্কায় বসে পড়লে দিয়ে আসতো মাকে, দিয়ে আসতো বাবাকে, কেউ তো দিয়ে আসে নাই, একজনও তো দিয়ে আসেন নাই। আমি তো হাজি সাহেব অনেকজনকে চিনি এখানে, হায় হায় আমি কেমনে বুঝাবো, নবীরা এই জন্যই আসে, ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, আখেরাটা যেন গুছানো হয়, গুছানোর সুযোগ ছিল, গুছানোর সুযোগ ছিল। হ্যাঁ যদি শিখা হতো, গুছানোর সুযোগ ছিল। ডেলি রমজানে 1 কোরআন খতম করলে, একবার ইয়াসিন পড়লে 700 কোরআন খতমের সওয়াব, 30 দিন পড়লে 21,000 কোরআন খতমের সওয়াব, কত রাখবেন আমলনামায়? 1,000 বার কলেমা পড়লে 70,000 বার হয়ে যেতেছে, 30 দিন পড়লে 30-70,000, দেখেন না কয় কোটি হইল, কয় লাখ হইল। ছিল নবীরা এই জন্যই আসেন, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য, প্রত্যেককে জান্নাতের উপযোগী বানানোর জন্য, যেন জান্নাত আখেরাত এখান থেকে গুছানো হয়। স্যার মনই যেন বলে যে না গুছানো হয়ে গেছে, শুধু মন বলে না, সে যেন চোখে যে দেখা যেতে পারে যে গুছায়া গেছি, যখন মরবে তখন দেখতে দেখতে মরবে যে আমারটা গুছানো হয়ে গেছে। কোরআন এটি বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমলা তাখাফ ওয়ালা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটার মিনিংসই এটা, অর্থই এটা, সে দেখতে দেখতে যাবে যে আমার গুছানো হয়ে গেছে, আমি গুছায় ফেলছি, এটা দেখতে দেখতে যাবে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এরকম বড় ব্যক্তিত্ব আসছেন,